ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেন বিরাট কোহলি। প্রথম ছয় বল থেকে করেন 18 রান, এরপরই আউট হয়েছেন বিতর্কিত এক সিদ্ধান্তে। ইনিংসের তৃতীয় ওভারে হাশিদ রানার ফুলটাস বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কোহলি। অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্তের জন্য টিভি আম্পায়ারের কাছে পাঠায়, তবে টিভি আম্পায়ার বলটি বৈধ ঘোষণা করে কোহলিকে আউট দিয়ে দেন। কিন্তু আউট মানতে পারেননি বিরাট কোহলি, তেড়ে যান আম্পায়ারের দিকে। পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন ফাফ ডু প্লেসিস, আর ধারাভাষ্য কক্ষ থেকে হাসা ভগলে বলছিলেন ডাকাতি শিকার আরসিবি। বলটি কি আসলেই নোবল ছিল, নিয়ম কি বলছে, চলুন জেনে নেওয়া যাক। নোবল বিতর্ক এড়াতে এবারের আইপিএলে নতুন প্রযুক্তি যোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রযুক্তিতে একজন ব্যাটার পপিং ক্রিজে থাকা অবস্থায় বলের উচ্চতা মাপা হবে, এরপর তা ব্যাটারের কোমরের উচ্চতার সাথে তুলনা করবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। যদি বলের উচ্চতা ব্যাটারের কোমরের উচ্চতা থেকে বেশি হয় তবেই বলটি নোবল হবে। তবে কোহলির ক্ষেত্রে কোমরের 0.12 মিটার নিচ দিয়েই বল পপিং ক্রিজ অতিক্রম করে। বল ছাড়া কোহলির কোমরের উচ্চতা বেশি থাকায় বলটি নোবাল না দিয়ে কোহলিকে আউট দেন হ্যাড আম্পায়ার মাইকেল গফ।